আপনাকে সংস্কৃত এডুকেশনাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। যে সমস্ত স্টুডেন্ট সিবিসিএস আন্ডার গ্রাজুয়েট বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের সিলেবাস হিসেবে নির্বাচিত হয়েছে বিএ সংস্কৃত অনার্সের ফোর্থ সেমিস্টারের সিসি নাইন এর সিলেবাস মডার্ন সংস্কৃত লিটারেচার। অন্যান্য ইউনিভার্সিটির একই সিলেবাস যেহেতু এখন সিবিসিএস সিস্টেম চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অল ইন্ডিয়া এক সিলেবাস, আপাতত বিদ্যাসাগর ইউনিভার্সিটির সিসি নাইন ফোর্থ সেমিস্টার অনার্সের স্টুডেন্ট হিসেবে পাঠ্যাংশ মডার্ন সংস্কৃত লিটারেচার, তার সেকশন এ রয়েছে মহাকাব্য এন্ড চরিতকাব্য। আজকের আলোচ্য টপিক ভীমায়ন মহাকাব্য। সেই ভীমায়ন মহাকাব্যের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। এই রকম সংস্কৃত শিক্ষণীয় আপডেট ভিডিও সবার আগে আপনি যাতে পেয়ে যান তার জন্য আপনাকে যেটা করতে হবে, সবার আগে নিচের দিকে দেখুন এরকম একটা ছোট্ট ঘরের মধ্যে লাল রঙের মধ্যে রয়েছে সাবস্ক্রাইব যে বাটনটা রয়েছে, ঠিক এটার উপরে একটু আঙুল দিয়ে চেপে দেন এবং তারপরে ঠিক পাশের এই যে একটা বেল আইকন মতো ঠিক একটু আঙুল দিয়ে নাড়িয়ে দেন। আর কিচ্ছু করতে হবে না, যার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। আপনি চ্যানেলটার সঙ্গে যুক্ত হলেন, এই চ্যানেলটির সব থেকে বড় বৈশিষ্ট্য প্রত্যেকটা ভিডিওর নিচে আপনার জন্য স্টাডি নোটস আপলোড করা হয়েছে, আপনি অনায়াসে ডাউনলোড করে পড়াশোনা করতে পারবেন। আর যে সমস্ত আমার বন্ধুরা আমার এই চ্যানেলটার সঙ্গে যুক্ত তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক ভীমায়ন মহাকাব্য। তার প্রথম প্রশ্ন আজকে আপনার সামনে আলোচনা করতে চলেছি, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষামুখী ইম্পর্টেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস যারা আর্থিক দুর্বলতার অভাবে পড়াশোনা করতে পারে না, সঠিকভাবে বইপত্র কিনতে পারে না, সঠিক গাইডের কাছে পৌঁছাতে পারে না, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। আপনি আমার এই ভিডিওটির দ্বারা উপকৃত হলে আমার পরিশ্রম আমি সার্থক বলে মনে করব। আমি আপনাকে বলছি, আপনি ফোর্থ সেমিস্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনার সামনে তো পরীক্ষা, আপনাকে জিজ্ঞাসা করছি মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। আপনি এরকম প্রতিটা মুহূর্তে সংস্কৃত শিক্ষণীয় আপডেট ভিডিও পেয়ে থাকবেন, আগে আপনাকে চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে হবে। তাই সবার আগে আপনাকে যুক্ত হয়ে তারপরে এ টু জেড ফ্যাসিলিটি আপনি গ্রহণ করুন। তাহলে আসুন প্রথম প্রশ্ন আমরা জেনে নেব ভীমায়ন মহাকাব্যের। ভীমায়ন মহাকাব্যস্য কবি ক, যার উত্তরে বলা হয়েছে ভীমায়ন মহাকাব্য কারস্য কবি পণ্ডিত প্রভাকর যোশী, তস্য সম্পূর্ণ নাম আসিত প্রভাকর শঙ্কর যোশী। নেক্সট কোশ্চেন্স, প্রভাকর শঙ্কর যোশী বর্যস্য জন্ম কদ অভবত্? উত্তরম, প্রভাকর যোশী প্রভাকর শঙ্কর যোশী বর্যস্য জন্ম 1925 সংবৎসরে জানুয়ারি মাসস্য পিরোষাদিরঙ্কে 16/1/1925 অভবৎ। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রভাকর শঙ্কর যোশী বর্যস্য পিতু নাম কিম? উত্তরম, প্রভাকর শঙ্কর যোশী বর্যস্য পিতু নাম আসিত শঙ্কর যোশী। নেক্সট কোশ্চেন্স, প্রভাকর শঙ্কর যোশী বিরচিত ভীমায়ন মহাকাব্যে কতি সর্গ সন্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। উত্তরম, প্রভাকর শঙ্কর যোশী বিরচিত ভীমায়ন মহাকাব্যে একবিংশতি সর্গ সন্তি। ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স, প্রভাকর শঙ্কর যোশী বিরচিত ভীমায়ন মহাকাব্যে কতি শ্লোকাঃ সন্তি? উত্তরম,
প্রভাকর শঙ্কর যোশী বিরচিতে ভীমায়ন মহাকাব্যে 1577 শ্লোকাঃ স অলঙ্কারাঃ বিবিধ ছন্দাঃ রচিতাঃ সন্তি। নেক্সট কোশ্চেন, ভীমায়ন মহাকাব্যং কদা কুতঃ প্রকাশিতম্? উত্তরম্, ভীমায়ন মহাকাব্যং প্রথমতঃ শারদা সংস্কৃত পত্রিকায়াং প্রকাশিতম্, অনন্তরকালে 2010 সংবৎসরে শারদা গৌরব গ্রন্থমালায়াং তৃতীয় পুষ্প রূপেণ গ্রন্থ রূপত্বং প্রাপ্তম্। নেক্সট কোশ্চেন্স, ভীমায়ন মহাকাব্যে কস্য জীবন চরিতং বর্ণিতমস্তি? উত্তরম্, ভীমায়ন মহাকাব্যে ভীমরাব আম্বেদকর মহোদয়স্য জীবন চরিতং বর্ণিতমস্তি। ইম্পর্টেন্ট কোশ্চেন্স, নেক্সট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন্স, ক স্বতন্ত্র ভারতস্য প্রথম বিধি ন্যায় মন্ত্রী ভারতীয় সংবিধান জনক ভারত গণরাজ্য নির্মাতা চ আসীত্? উত্তরম, ভীমরাও আম্বেদকর মহোদয়। নেক্সট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীমরাও আম্বেদকর মহোদয়স্য কুতঃ পঠিতবান্? উত্তরম, ভীমরাও আম্বেদকর মহোদয়স্য মুম্বাই বিশ্ববিদ্যালয়াধীনে স্নাতকী ভূয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়াত লন্ডন স্কুল অঙ্ক ই কোনো মিক্সন্তহ চ অর্থশাস্ত্রে স্নাতকোত্তর ডক্টরেট সৌধা পাধীন লব্ধবান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভীমরাব আম্বেদকর মহোদয় কদা বৌদ্ধ ধর্ম স্বীকৃতবান? উত্তরম, 1956 সংবৎসরে। নেক্সট কোশ্চেন্স, ভীমরাব আম্বেদকর মহোদয় কদা ভারত রত্নেন সম্মানিত? উত্তরম, মরণোত্তর রূপেণ 1990 সংবৎসরে। দিস ইজ পেজ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন্স, কদা ভীমরাও আম্বেদকর জয়ন্তী পাল্যতে? উত্তরম, এপ্রিল মাসস্য চতুর্দশ দিনাঙ্ক তস্য জন্মদিবস আম্বেদকর জয়ন্তী রূপেণ ভারতে সম্পূর্ণে বিশ্বে চ পরিপালিত ভবতি। নেক্সট কোশ্চেন্স, কদা মহাপরিনির্বাণ দিবস পাল্যতে? উত্তরম, ভীমরাও আম্বেদকরস্য পুণ্যতিথি ডিসেম্বর মাসস্য ষষ্ঠ দিনাঙ্কে মহাপরিনির্বাণ দিবস রূপেণ পাল্যতে। নেক্সট চতুর্দশ প্রশ্ন, কদা ধম্মচক্র প্রবর্তন দিবস পাল্যতে? উত্তরম, অক্টোবর মাসে চতুর্দশ দিনাঙ্কে। নেক্সট পঞ্চদশ প্রশ্ন, আম্বেদকর মহোদয়স্য জন্মভূমি চৈত্রভূমি দীক্ষাভূমি চ কুত্র সন্তি? উত্তরম, জন্মভূমি মহুস্থানে চৈত্রভূমি মুম্বাই নগরে দীক্ষাভূমি নাগপুরে চ সন্তি। দিস ইজ পেজ, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ষোলশ প্রশ্ন ভবতি, ভীমরাব আম্বেদকর মহোদয়স্য মহান সন্দেশ ক আসীত্? উত্তরম, ভীমরাব আম্বেদকর মহোদয়স্য মহান সন্দেশ আসীত্ শিক্ষিত ভব সংঘটিত ভব সংঘর্ষ কুরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স সপ্তদশ প্রশ্ন,
भीमराव अम्बेडकर महोदयस्य पितरौ कौ? उत्तरम्, भीमराव अम्बेडकर महोदयस्य पिता रामो जीमालो जीसक पालः, माता मीमाबाई च अस्तम स अनयः चतुर्दशः तथा अंतिमो संतनः आसीत्। नेक्स्ट वेरी वेरी इंपॉर्टेंट क्वेश्चंस, अष्टादश प्रश्नः, भीमराव अम्बेडकर महोदयस्य परिवारः कुत्र आसीत्? उत्तरम्, भीमराव अम्बेडकर महोदयस्य परिवारः कबीर पंथी मराठी मूलेन संबोधितः, महाराष्ट्रे रत्नागिरी जनपदे अम्बट बे ग्रामस्य निवासी आसीत्। दिस इज पेज वेरी इंपॉर्टेंट। नेक्स्ट क्वेश्चंस, एकोनविंशति प्रश्न भवति, भीमराव अम्बेडकर महोदयस्य कया जत्य संबंधितः? वेरी वेरी इंपॉर्टेंट क्वेश्चंस। उत्तरम्, भीमराव अम्बेडकर महोदयः हिंदू महरः जत्य संबंधित इति तदा अस्पृश्य रूपेण विविध सामाजिक आर्थिक भेदभावान् सर्वानः। नेक्स्ट विंशति प्रश्नः भवति, स कदा उढवान्? उत्तरम्, तदा बाल्य विवाहं प्रचलितः आसीत् इति पञ्चदश वर्ष वयसि 1906 संवत्सरे एप्रिल मासे सः रमाबाईं उढवान्। नेक्स्ट एकविंशति प्रश्न आसीत्, अम्बेडकरेण कदा कोरेङ्गाव विजय स्मारके समारोह आयोजितः? उत्तरम्, अम्बेडकरेण 1927 संवत्सरे जनवरी मासस्य प्रथम दिनांके कोरेङ्गाव विजय स्मारके जय स्तंभे समारोह आयोजित। वेरी वेरी इंपॉर्टेंट क्वेश्चन। द्वाविंशति प्रश्न भवति, कदा अम्बेडकर भारतस्य नूतन संविधान रचना समिते अध्यक्ष रूपेण नियुक्तः? उत्तरम्, 1947 संवत्सरे भारत स्वतंत्रताया परम अगस्ट मासस्य 29 दिनांके अम्बेडकरः स्वतंत्र भारतस्य नूतन संविधान रचना समिते अध्यक्ष रूपेण नियुक्तः। दिस इज पेज वेरी इंपॉर्टेंट। नेक्स्ट पेज, नेक्स्ट क्वेश्चंस, त्रयोविंशति प्रश्न भवति, नवजानम इति किम्? उत्तरम्, 1956 संवत्सरे अक्टूबर मासे 13 दिनांके पत्रकार परिषदि सह उद्वेशितवान् अहं भगवन्तं बुद्धं तस्य मूल धर्मं शरणं गच्छामि, प्रचलित बौद्ध मार्गेभ्यो तटस्थः अहं नूतन बौद्ध धर्मं स्वीकरोमि, जत नवजानम इति प्रसिद्धं भविष्यति। वेरी वेरी इंपॉर्टेंट प्रश्न। चतुर्विंशति प्रश्न भवति, कस्मात् सः त्रिरत्नं पंचशीलं च स्वीकृत्य बौद्ध धर्मं गृहीतवान्? उत्तरम्, सः भिक्षु महास्थविरः चन्द्रमेन परम्परिकरित्वा त्रिरत्नं पंचशीलं च स्वीकृत्य बौद्ध धर्मं गृहीतवान्? वेरी वेरी इंपॉर्टेंट क्वेश्चंस। पंचविंशति प्रश्न भवति, भीमराव अम्बेडकर महोदयेन का पत्रिका संपादितः? उत्तरम्, तेन न एका पत्रिका संपादितः, यथा मूकनायकः 1920, जनता 1930, बहिष्कृत भारत 1927, समता 1928, प्रबुद्ध भारत 1958। दिस इज पेज वेरी इंपॉर्टेंट। नेक्स्ट क्वेश्चंस, षड्विंशति प्रश्नो भवति,
ভীম রাব আম্বেদকর মহোদয়েন লিখিত প্রমুখ গ্রন্থ তে? উত্তরম পশ্যতু। নেক্সট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি একটু দেখে নেবেন। নেক্সট প্রশ্ন, সপ্তবিংশতি প্রশ্ন ভবতি, আধুনিক ভারতস্য নির্মাতা ক আসীৎ, কেন তথা ঘোষিত? উত্তরম 2004 সংবৎসরে 2200 বর্ষ পূর্ত বছরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েন তত্র গৃহীত পাঠানং বিশ্ব বিশ্রুতানং শতস্য বুদ্ধিমতাং বিদ্যার্থীনং কলম্বিয়ন অহেডস অফ দেয়ার টাইম নামিকা সূচি নির্মিতা, যত্র প্রথমং নাম বর্ততে ভীমরাব আম্বেদকরস্য তথা তস্য উল্লেখ আধুনিক ভারতস্য নির্মাতা ইতি জাতঃ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অষ্টবিংশতি প্রশ্ন ভবতি, কিং গীতা বচঃ অস্মাভি অনুশ্রিয়তে শ্রিয়ত? উত্তরম আত্মা আত্মনৈ বুদ্ধ রণিয়া এতদ গীতা বচঃ অস্মাভি অনুশ্রিয়ত যথা উদ্ধরে দাত্মনা আত্মনং নাত্ম নাত্মন মবসাদয়েত আত্মৈব আত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন্স 31 প্রশ্ন ভবতি, আত্ম উদ্ধরণং কেন বিধেয়ম? উত্তরম আত্ম উদ্ধরণং সেনৈব বিধেয়ম। 30 প্রশ্ন ভবতি, কস্য স্বরস্য শরীরং নিপিয় নিজাধিকারহ স্থাপনীয়? উত্তরম চবদারতা লাভ ইত্যাক্ষা। পরবর্তী প্রশ্ন ভবতি 31 প্রশ্ন, প্রথমম অধিবেশনং কুত্র আসীত্? উত্তরম মহারাষ্ট্রস্য কোলাপুর জনপদে মহাড নগরে। 32 প্রশ্ন ভবতি, মত পূর্ব পূর্ব জানং প্রিয় মাতৃভূমি ইতি কং ভূমি কবি নির্দিশতি? উত্তরম মহারাষ্ট্রস্য কোঙ্কন ভূমৌ তদেক ভাগে মহাড নগরে প্রিয় মাতৃভূমি রূপেণ কবি নির্দিশতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স 33 প্রশ্ন ভবতি, কে সৈন্যমণ্ডলং প্রবিশ্য সুশিক্ষিতা শ্রীযুতা সুপ্রতিষ্ঠা চ অভবন্? উত্তরম দলিতা অন্তজা মহারজাতীয় সৈন্যমণ্ডলং প্রবিশ্য সুশিক্ষিতা শ্রীযুতা সুপ্রতিষ্ঠা চ অভবন্। 34 প্রশ্ন ভবতি, দলিতানাম অন্তজানং সুপ্রতিষ্ঠা সেনা কা? উত্তরম মহর সেনা। নেক্সট 35 প্রশ্ন ভবতি, দলিতই অন্তজই কেন কানি প্রাপ্তব্যানি সন্তি? উত্তরম দলিতই অন্তজই জ্ঞান ও বুদ্ধা লোকেন দেদীপ্যমানই অন্তঃসবর্ণই জনই সহ অজ্ঞান ঘনন্ধকারং দূরীকৃত্বা দুর্লভানি প্রশাসকীয়ানি পদানি আসনানি চ সম্যক প্রাপ্তবানি সন্তি। 36 প্রশ্ন ভবতি, কানি আবরণানি ধুত্বা মনঃস্থিতা স্ফুলিঙ্গ চেতনীয়া? উত্তরম অজ্ঞান ভস্মা বরণানি ধুত্বা মনঃস্থিতা স্ফুলিঙ্গ চেতনীয়া ভবতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল প্রত্যেকটা। নেক্সট পরবর্তী প্রশ্নটি হলো 37 প্রশ্ন ভবতি, দৃঢ় রূঢ় রূঢ়ি কথং
मौसमी क्रुद्धम उत्तरम उद्दीपित सत्य कुश नून आशु दृढ़ रूढ़ रूढ़ी मस्मी क्रुद्धम। अष्टत्रिंशत् प्रश्न भवति प्रियो मातृभूमे सुपुत्र कोई बहिष्कृतः। उत्तरम प्रियो मातृभूमे सुपुत्र सबन्धवै एव बहिष्कृतः। एकोनचत्वारिंशत् प्रश्न भवति चिरोदास्य पंकत उद्धर्तुं कः समर्थः। उत्तरम चिरोदास्य पंकत उद्धर्तुं अस्मद्रिते अन्य क अपि परं समर्थः नास्ति। 44 प्रश्न भवति कोई समाजे उच्चावच्युतं निर्माय अन्तजः बहिष्कृतः। उत्तरम सवर्णै जनै समाजे उच्च वर्णतां निर्माय अन्तजः बहिष्कृतः भवति। नेक्स्ट परवर्ती प्रश्न भवति 44 प्रश्न भवति सार्वजनिने सर्वरे के सरम्बुपाने सरम्बुपाने अधिकृतः। उत्तरम सार्वजनिने सर्वरे सर्वे सवर्ण एव सरम्बुपाने अधिकृता आसन न तु अन्तजः। खूब इम्पोर्टेंट प्रश्न छिल। नेक्स्ट परवर्ती प्रश्न 44 प्रश्न भवति सार्वजनिने सर्वरे के न अनुमता के ते निषिद्धिता। उत्तरम सार्वजनिने सर्वरे सवर्णे दासीकृतानां दलितान्न जातं प्रवेशः न अनुमतः। श्रद्धा लवः भक्ति परायणश्च ते सवर्णे निषिद्धिता। 44 प्रश्न भवति के तड़ागम्यत स्वैरम अम्बु पिबन्ति। उत्तरम सर्वे सवर्ण म्लेच्छ अंग्लादि विजातय अपि तड़ागमित्य स्वैरम अम्बु पिबन्ति। किं बहुना अन्तजन विहाय सर्वे शशुक राद्य पश्यव खग चापि नित्यं सलिलं पिबन्ति। 44 प्रश्न भवति अन्तजः किं शस्त्रम उद्दम्य दास्यं विहाय सर्वान् नमयन्ति। उत्तरम अन्तजः सरसः तोयं निपीय पुनश्च निजाधिकारं संस्थापयिष्यन्ति। एतत् सत्याग्रहशस्त्रम उद्दम्य दास्यं विहाय सर्वान् नमयन्ति नमयन्ति। इम्पोर्टेंट प्रश्न छिल। नेक्स्ट परवर्ती 45 प्रश्न भवति समाजे के दशा कश्च दास्य। उत्तरम समाजे दलित पुरुषा न दशा न वा दलित महिला दास्य। सर्वे जना ईश्वरस्य संततय सन्ति स्वार्थपरै सवर्णै जनेषु नीचोत्तम विनिर्मता विनिर्मिता। 44 प्रश्न भवति आत्मोन्नति हेतु कः। उत्तरम शिक्षा एव च आत्मोन्नति हेतु अस्ति। सर्वाणि अपुत्तानि सुशिक्षितानि भवेयु एव इति अवधारणीयम् ते शिक्षां विना पशुभिः समानाः भवन्ति। नेक्स्ट 47 प्रश्न भवति किं नरनं सर्वशहरं तेन का विपत्तयः भवन्ति। उत्तरम मद्दं हि नरनं सर्वशहरं तेन कुटुम्बनाशः अपि निश्चितः अस्ति। 48 प्रश्न भवति केभः कदापि अन्नं न परिवेशनीयम् इति भीमराव अम्बेडकर महोदयेन उक्तम्। उत्तरम ये मद्यं निपीय गृहम् आगच्छन्ति तेभ्यः कदापि अन्नं न परिवेशनीयम्। नेक्स्ट इम्पोर्टेंट प्रश्न भवति 49 प्रश्न भवति किं दश चिह्नम्। उत्तरम आजनु वस्त्रं खलु दश चिह्नम्
পঞ্চাশত প্রশ্ন ভবতি মন্ডনানাং পরম্পরা বর্জনীয় কানি চ ধর্জানি। উত্তরম কশস্য কাংশস্য রূপস্য চ মন্ডনানাং পরম্পরা বর্জনীয় অন্যানি সলফানি কন্যা বিলসন্তি সৌবর্ণ বিভূষণানি ধৈর্যানি। তো আপনার সামনে যে কোটা প্রশ্ন উপস্থাপন করলাম প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বোপরি এরকম সংস্কৃত শিক্ষণীয় আপডেট ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য আপনি চ্যানেলটা সংযুক্ত থাকুন। এই ছিল আজকের ভিডিও। যদি এই সংস্কৃত এডুকেশনাল ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের অনেক অনেক করে শেয়ার করুন। আর যদি আপনার কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর এখনো পর্যন্ত আপনি যদি চ্যানেলটির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম সংস্কৃত শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।